হ্যালো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো অ্যাফেল স্টুডিওর মাধ্যমে কিভাবে ভয়েস রেকর্ড করা যায়। তো ভয়েস রেকর্ডটা আজকে জাস্ট সিম্পলি দেখাবো, পরবর্তীতে দেখাবো কিভাবে সেই ভয়েসটাকে আরও সুন্দরভাবে মিক্সিং করা যায়। তো চলেন আজকে আমরা একটু দেখি নেই, আমাদের ভয়েসটা রেকর্ড করব, এবং একটু সময় যদি পাই তাহলে অবশ্যই হোপফুলি আশা নিয়ে আপনারা ভিডিওটি দেখবেন, এবং আমি যেন খুব সুন্দরভাবে আপনাদের আজকের মাধ্যমেই ভিডিওটার যে ভোকালটা আমরা দেবো সেই ভোকালটাকে একটু মিক্সিং করতে পারি। তো জাস্ট আমি এরকম একটা অ্যাফেল স্টুডিও ওপেন করব, আপনারা আপনাদেরটা করবেন, এটা যে কোনো ভার্সনে হতে পারে, আমারটা অলরেডি ভার্সন হচ্ছে 20, তো আপনারা 20-এর বেশি হতে পারে, কম হতে পারে, আপনারা আপনাদের মতো করে আপনাদের ভার্সনটাকে অন করে নেবে। তো এরকম হয়েছে, মানে কি বলা যায়, এরকম থাকবে। তো আমরা যদি ভোকাল মানে ভয়েস দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের দু একটা কাজ অবশ্যই জানতে হবে, আদারওয়াইজ আমরা ভোকালটাকে ঠিকঠাক মতো রেকর্ড করতে পারবো না। তো ভোকাল রেকর্ড করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই যে জিনিসগুলো জানতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে কি, আপনি ভোকালটা কীভাবে রেকর্ড করবেন। ভোকালের রেকর্ডের দুইটা সিস্টেম রয়েছে, একটা হচ্ছে আপনি মানে ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক, একটা হচ্ছে আপনার শুধু মাইক্রোফোন, নর্মাল যে মাইক্রোফোন থাকে ল্যাপটপের সাথে অথবা কম্পিউটারের হেডফোন বা এগুলো দিয়ে আমরা রেকর্ড করি। এটা জাস্ট আপনি যখন কম্পিউটার হোক বা ল্যাপটপের ওই যে সাউন্ডের পোর্টে যখন লাগাবেন তখন অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে, এটা নিয়ে কোনো ভেজালের কোনো নাই, অর্থাৎ এটা নিয়ে আর কোনো কাজ করতে হবে না, এটা খুব মানে নিজে নিজেই ইনস্টল হয়ে যাবে, এটা একদম ঝামেলা ছাড়া। বাট আরও একটা সিস্টেম রয়েছে, সেটা হচ্ছে কনডেন্সার মাইক্রোফোন। তো কনডেন্সার মাইক্রোফোনটা হচ্ছে আপনার স্টুডিওর জন্য, অর্থাৎ বেসিক্যালি যে গানগুলো বড় বড় সিঙ্গাররা গিয়ে থাকেন সেই ভোকালটা তারা এই মানে এই মাউসের মাধ্যমে দিয়ে থাকে। তো এটা হচ্ছে আলাদা একটা বিষয়, এটা নিয়ে পরে আপনাদের সাথে আমি আরও সুন্দরভাবে আলোচনা করব। আজকে জাস্ট আমি কিভাবে ভোকালটা দিচ্ছি সেটা হচ্ছে আমার জাস্ট একটা মাইক্রোফোন। তো আমার মাইক্রোফোনটা কীরকম আমি আপনাদের একটু তো যদি গুগলে দেখাই তো আপনারা হয়তো বুঝতে পারবেন। মাইক্রোফোন তো দেখাই, এই যে আমার মাইক্রোফোনটা ঠিক এরকম না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার, এগুলো হচ্ছে আপনার স্টুডিওর জন্য মাইক্রোফোন, এই স্টুডিওর মাইক্রোফোন এরকম থাকতে পারে বা এরকম থাকতে পারে। তো আমারটা হচ্ছে আপনার হেডফোন। আমি যদি দেখাই হেডফোন, আমারটা হচ্ছে জাস্ট হেডফোন, এই যে আমারটা হচ্ছে ঠিক এরকম। হ্যাঁ, আমার হেডফোনটা হচ্ছে ঠিক এই যে এই এই লেভেলের একটা হেডফোন, এটার তার রয়েছে, এই তারটা এখানে দুইটা তার নিচে বা এরকম দেখতে পারেন, এরকম দুইটা তার রয়েছে এটার নিচে, এই তারটা আমি আমার ল্যাপটপের দুইটা পোর্ট রয়েছে সাউন্ডের এখানে জাস্ট লাগিয়ে দিই, আমি আপনাদের সাথে কথা বলতেছি। তো এই হচ্ছে আমারটা। আর যারা মানে কনডেন্সার দিয়ে কথা বলবেন বা ভোকাল রেকর্ড করবেন, এটা হচ্ছে এই কনডেন্সার। তো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব, আজকে জাস্ট যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আলোচনা শুরু করছি। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্য বেল আইকনে ক্লিক দিবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অথবা আমার ভিডিওতে কোনো ফল্ট বা ভুল থাকে, ভুল ইনফরমেশন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনাদের অন্য কোনো ব্যাপারে অ্যাফেল স্টুডিওতে যদি অ্যাডভান্স কোনো টিউটোরিয়ালের প্রয়োজন হয় আমাকে প্লিজ কমেন্টস করবেন, আমি ট্রাই করব যেন আপনাদেরকে সর্বোচ্চ ভালোটা দিতে পারি। তো বন্ধুরা, আমি যদি প্রথমেই ভোকালটা দিতে চাই, তো ভোকাল দিতে চাইলে একেবারে নর্মালিভাবে যদি ভোকাল দিতে চাই তাহলে আমি এই অপশনটাতে যাব। আমি এই অপশনটাতে যাওয়ার পর দেখেন এটা হচ্ছে হিন্ট প্যানেল, প্যানেলের দিকে খেয়াল করি, এটার নাম হচ্ছে রেকর্ড অডিও। তো রেকর্ড অডিওটা হচ্ছে আপনি এই টেম্পোটা চেঞ্জ করলেও পারেন না করলে পারেন, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। এটা হচ্ছে কি মেট্রোনাম, এটা আমি অফ করে দিই। হ্যাঁ, অফ বলতে লেফট বাটনে ক্লিক করলে অফ, রাইট। আর এটা হচ্ছে মানে মেইন কাজ আমাদের রেকর্ড অপশন, এখানে ক্লিক করব, ক্লিক করার পর দেখেন এরকম ঠিক একটা পপ আপ আপনাদের সামনে চলে আসবে। এই পপ আপ থেকে অনেক কিছু শেখার আছে। এই পপ আপটা হচ্ছে যে আপনাদের আগে একটু আগে দেখালাম মানে এই ভিডিওতে, দেখেন এই যে অডিও অপশনটা এডিশন, অডিও অপশন এডিশন মানে হচ্ছে যাদের এই লেভেলের মাইক্রোফোন অর্থাৎ এই ধরনের কনডেন্সার মাইক্রোফোন তারা জাস্ট আপনার এটা দিয়ে অর্থাৎ এটার উপরে ক্লিক করে রেকর্ড করবে। আর যাদের মানে আমার মতো মাইক্রোফোন মানে তার তারযুক্ত শুধু নর্মাল একটা মাইক্রোফোন
অর্থাৎ হেডফোন বলে, মাথায় দিয়ে যেটা কথা বলে হেডফোন, তাহলে তারা এই অডিও ইনটু দ্য প্লেলিস্ট অ্যাজ এন অডিও ক্লিপ এটাতে ক্লিক করবে, দেন তাদের ভোকালটা দিবে। তো ভোকালটা দিতে হলে এখানে ক্লিক করলে আপনার পরপর তিনবার তিনটা শব্দ হবে, তিনটা শব্দ হওয়ার পর আপনি যাই বলবেন সব কিছু রেকর্ড হয়ে যাবে। যদি একটু ট্রাই করি, দেখেন এটা কিন্তু ক্লিক করার পর আমার আরও একটা ঝামেলা হয়ে গেছে, আমার এখানে কিন্তু মানে সাউন্ড মোটামুটি কি হচ্ছে, মানে হাফ ডাউন করছে, বারবারে বলছে। আর এখানে দেখেন অডিও ইনপুট নিডেড, প্লিজ সিলেক্ট অডিও ইনপুট ফার্স্ট, এটার মানে হচ্ছে কি, এখানে ওকে দেন, মানে আপনাকে যে কোনো একটা চ্যানেল নিতে হবে র্যাক। এখানে ওকে দেওয়ার পর, ওকে দেওয়ার পর এটা কিন্তু মানে মোটামুটি এখনও কমপ্লিটলি রেকর্ড হচ্ছে না আপনার সাথে, মানে আপনি যাই বলছেন তাই শুরু হচ্ছে, রাইট? তো আমরা যদি আমাদের কি বলে মানে রেকর্ডের সিস্টেমটাকে একটু আরও সুন্দরভাবে এবং স্মুথলিভাবে শিখতে চাই, তাহলে কি করতে হবে, তাহলে আমাকে প্রথমেই একটা জিনিস ভাবতে হবে যে, হ্যাঁ ভাবতে হবে আপনার কীরকম, এখানে যাবেন আপনি যেহেতু রেকর্ড করতে চাচ্ছেন প্রফেশনালভাবে, এখানে যাবেন, যাওয়ার পর ক্লিক করবেন, এটার নাম হচ্ছে মিক্সার। মিক্সারে যাওয়ার পর আপনার প্রথমে এটা এরকম থাকবে, নট এরকম, হ্যাঁ এরকম থাকবে না, এটা থাকবে ঠিক এরকম। এরকম থাকার পর মিক্সার অপশনটা সিলেক্ট থাকবে, তো এখান থেকে এই যে জিনিসগুলো রয়েছেন, এই যে এখানে এই জিনিসগুলো রয়েছেন, এগুলোর নাম হচ্ছে আপনার চ্যানেল, হ্যাঁ বা ইনসার্ট। এই ইনসার্ট থেকে যে কোনো একটা ইনসার্ট আপনি সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা সিলেক্ট করে এখানে, অর্থাৎ ক্লিক করলে, লেফটে ক্লিক করলে এখানে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে গেলে দেখেন এই যে নিচে দিয়ে একটা তার কিন্তু মানে মিক্সার থেকে মানে সাব মিক্সারে যাচ্ছে, রাইট? তো এখান থেকে এ পর্যন্ত একটা মানে চ্যানেল দিলাম, আপনি এখানেও দিতে পারেন, এখানেও দিয়ে, অর্থাৎ আপনি যেখানে খুশি সেখানে দিতে পারেন। তো দেওয়ার পর দেখেন এই যে এটাতে কিন্তু অলরেডি এখন সিলেক্টেড অবস্থায় আছে, রাইট? তো এই যে অপশনটা আছে মিক্সারে, নান অপশন থেকে আপনি ইন ওয়ান ইন টু দিবেন, এটা অন করে দেবেন। এখন অন করে দেওয়ার পর দেখেন আমি যা বলছি সব কিন্তু মানে হাফ ডাউন করছে, রাইট? হাফ ডাউন কিন্তু আপনার ইনসার্টেও করছে, মিক্সারের মধ্যেও করছে। এখন আমি যখন রেকর্ড করতে যাবো কোনো ভোকাল বা কোনো গান, রেকর্ড করার সময় যদি এরকম শব্দ হয় মানে আমার সাথে সাথে, তাহলে কিন্তু আপনি রেকর্ড করে মজা পাবেন না, একটা হজবড় অবস্থার মধ্যে পড়ে যাবেন। এটাকে আপনার অফ করতে হবে। অফ করে এই যে দেখেন নিচের দিকে এসে এই যে এই রাউন্ডের সাথে উপরে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন, অফ হয়ে গেল। এখন কিন্তু আমার কোনো শব্দ হাফ ডাউন করছে না। এখন আমি রেকর্ড করব, অর্থাৎ এখন আমি রেকর্ড করব, অর্থাৎ মিক্সারটা রেকর্ডের একটা পজিশনে নিয়ে আসতে হবে ফার্স্ট অফ অল আপনাকে। নিয়ে আসার পর এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে দিব, যেহেতু আমি আমার হেডফোন দিয়ে রেকর্ড করতে চাচ্ছি, তো এইখানে ক্লিক করার পরে তিনটা মানে ডাউন হবে, টুট টুট টুট, তারপর শব্দ হবে। ক্লিক করলাম, ওয়ান টু থ্রি। ভেবে ভেবে বলি বন্ধ দু চোখে, নিবু নিবু কালো। এখন এই রেকর্ডটা বন্ধ করতে হলে এই যে অপশনটা রয়েছে না স্টপ, এখানে ক্লিক করলে রেকর্ডটা স্টপ হয়ে যাবে, অথবা আপনি আপনার কিবোর্ডের, সরি আপনার ল্যাপটপের কিবোর্ডের স্পেস যে বাটনটা রয়েছে, অর্থাৎ কী রয়েছে, এটাতে ক্লিক করলে স্টপ হয়ে যাবে। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি স্টপ হয়ে যায়নি, রেকর্ডটা শুধুমাত্র স্টপ হয়েছে। আপনি এই যে অপশনটা দেখেন, এটা কি, এটা কিন্তু আপনার লাল লাল হয়ে আছে, রাইট? এটাতে ক্লিক করবেন, এখন কিন্তু শুধু একটু একটু লাল দেখা যাচ্ছে আর বাকিটা কালো, মানে এটা আপনার রেকর্ডিং মোডটাকে ডিজেবল, অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে রেখেছে। আর এই যে মিক্সার অপশনটা, এই মিক্সার অপশনটা কিন্তু আপনার মোটামুটি এখন হাফ ডাউন করছে, রাইট? এই যে ইন ওয়ান ইন টু থেকে নান করে দেবেন, নান করে দেওয়ার পর এখন দেখেন মিক্সারটা কিন্তু অফ, এখন যাই বলছে এটা কিন্তু হাফ ডাউন করছে না, তার মানে আপনি রেকর্ড শেষ করে, অর্থাৎ এখান থেকে যে রেকর্ডটা হলো এটা স্টপ করে এই অপশনটা, এই অপশনটা আর এখান থেকে এই অপশনটা আপনার ইন ওয়ান থেকে আপনি নান করে দিয়ে এটাকে ক্রস করে দিবেন, তাহলে আপনার ভোকালটা এখন আপনি শুনতে পারবেন। এখন এটা শুনতে হলে এই যে প্লেলিস্ট অপশনটা রয়েছে, প্লে পজ অথবা প্লে পজ এখানে দিতে পারেন, ক্লিক করেন,
ক্লিক করলে শব্দটা শুনতে পাবেন। ভেবে ভেবে বলি বন্ধ দু চোখে, স্টপ। এখন স্টপ করে দিলাম, এটা হচ্ছে জাস্ট একটা ভোকাল। তো এই ভোকালটাকে একটু ডাইমেনশন করার জন্য পরবর্তীতে আপনাদেরকে আমি দেখাবো, কেননা আজকে এমনিতেই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেছে। তো আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো এরকম একটা ভোকাল কীভাবে সুন্দরভাবে মিক্স করা যায় যেন আরও সুন্দর হয়ে যায়। তো বন্ধুরা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে একটু আশাবাদী হই। থ্যাংক ইউ সো মাচ, লেটস গো স্টার্ট ইট।